হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু MW Talks ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করতে চলেছি 2023 সালের 65 মুভিকে, যেটি কিনা একটি সাইফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার টাইপের মুভি। এই মুভিতে দেখানো হয়েছে মাইলসের মেয়ে অনেক বড় একটি ক্যান্সার আক্রান্ত অ্যান্ড এর ফলে মাইলসের অনেক ডেঞ্জারাস একটি মিশনে যেতে হয়। মিশনে যাওয়ার পর তার প্লেনটি একটি অ্যাস্ট্রয়েডের সাথে ধাক্কা লেগে একটি আননোন প্ল্যানেটে গিয়ে পড়ে। তারপর সে জানতে পারে যে এই প্ল্যানেটটি আসলে 65 মিলিয়ন বছর আগের পৃথিবী অ্যান্ড সে আসলে ভুল করে ডাইনোসরের যুগে চলে গেছে। এরপর তার সাথে আসলে কি হয় অ্যান্ড সে আসলে কিভাবে এই প্ল্যানেট থেকে এসকেপ করে তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। এখন পর্যন্ত এই মুভিটির IMDb রেটিং হলো 6.5/10। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই সোলারিস নামের একটি প্ল্যানেটকে। সেই প্ল্যানেটটিতে পৃথিবীর মতন এনভায়রনমেন্ট রয়েছে অ্যান্ড সেই প্ল্যানেটটিতে আজ থেকে 65 মিলিয়ন বছর আগেও এখনকার পৃথিবীর চাইতেও বেশি অ্যাডভান্স সিভিলাইজেশন সেখানে রয়েছে। 65 মিলিয়ন বছর আগেও তাদের কাছে যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি দিয়ে তারা এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে অ্যান্ড এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে ট্রাভেল করতে পারে। এরপর আমরা দেখতে পাই সেই প্ল্যানেটের একটি বিচে মাইলস তার ওয়াইফ অ্যান্ড তার মেয়ে নেভিকে নিয়ে সেখানে সময় কাটাচ্ছে। মাইলসের মেয়ে নেভিনের আসলে অনেক বড় একটি ক্যান্সার ধরা পড়েছে। সেই ক্যান্সারের চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন, কিন্তু তার কাছে এত টাকা না থাকার কারণে সে তার ওয়াইফকে বলতেছে যে আমার একটা ডেঞ্জারাস মিশনে যেতে হবে অ্যান্ড সেই মিশন থেকে আমি অনেকগুলো টাকা পাবো, তারপর আমার মেয়ের চিকিৎসা করতে পারবো অ্যান্ড সেই মিশনটা কমপ্লিট হতে আমার 2 বছর সময় লাগবে অ্যান্ড এই জন্য 2 বছর আমার তোমাদের ছেড়ে দূরে থাকতে হবে। সেই মিশনে আমি অ্যাজ এ পাইলট হিসেবে কিছু অ্যাস্ট্রোনটকে অন্য একটি গ্রহ থেকে আমাকে নিয়ে আসতে হবে। মাইলস আসলে তার ওয়াইফের সাথে এগুলো নিয়ে ডিসকাস করতেছিল অ্যান্ড সে তার ওয়াইফকে বলতেছিল যে আমার কাছে আর কোনো রাস্তাও নেই এটা করা ছাড়া। তারপর মাইলস বিদায় নেওয়ার জন্য নেভিনের কাছে যায় অ্যান্ড নেভিন তাকে বলে যে আমি জানি যে তুমি আমার জন্য এগুলো করতেছো। তারপর নেভিন তার বাবাকে আরো বলে যে তোমার কাছে আমার শুধুমাত্র একটাই চাওয়া যে তুমি তাড়াতাড়ি অ্যান্ড সেফলি বাড়িতে ফিরে আসবে অ্যান্ড তারপর মাইলস সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই 2 বছর পার হয়ে গেছে। মাইলস অ্যাস্ট্রোনটদের নিয়ে তার গ্রহের দিকে রিটার্ন করতেছিল, তখন সে শিপের ভিতরে আসলে ছোট ছোট মিটিরয়েড এসে ধাক্কা লাগতে থাকে। মিটিরয়েডের ধাক্কা লাগার কারণে মাইলসের ঘুম ভেঙে যায় অ্যান্ড এদিকে সে শিপের ভিতরে সকল অ্যাস্ট্রোনট একটি স্পেশাল স্লিপিং চেম্বারের ভিতরে ঘুমাচ্ছিল। তারপর সে ম্যানুয়ালি সে শিপটিকে কন্ট্রোল করতে থাকে। কিছুক্ষণ পর তাদের শিপে অনেক বড় একটা অ্যাস্ট্রয়েড এসে হিট করে, এর ফলে তাদের শিপটি অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে যায়। তারপর মাইলস বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় যে তাদের খুব কাছে একটি আননোন প্ল্যানেট রয়েছে। তারপর মাইলস ডিসাইড করে যে তাদের সবার জীবন বাঁচানোর জন্য সেই প্ল্যানেটে ল্যান্ড করবে। অ্যাস্ট্রয়েডে ধাক্কার ফলে তাদের শিপটি অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে যাওয়ার কারণে সে যখন সেই প্ল্যানেটের মাটির খুব কাছাকাছি চলে যায় তখন তাদের শিপটি আসলে মাঝখান থেকে 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এর ফলে সেই শিপে থাকা ইমার্জেন্সি মডিউল সহ সকল অ্যাস্ট্রোনট গিয়ে আলাদা আলাদা জায়গায় ছিটকে পড়তে থাকে। মাইলস আসলে শিপের সামনের দিকে ছিল, তারপর সে গিয়ে একটি জলাশয়ে ক্র্যাশ ল্যান্ডিং করে। ক্র্যাশ ল্যান্ডিং এর ফলে মাইলস অনেক আহত হয়। তারপর সে দেখতে পায় যে তার পেটের ভিতরে একটি লোহার টুকরো ঢুকে গেছে। তারপর সে সামহাও সেই লোহার খণ্ডটিকে সেখান থেকে বের করে। এরপরে সে তার শিপ থেকে একটি স্পেশাল স্যুট পরে বাইরে বের হয় এটা দেখার জন্য যে সে আসলে কোন জায়গায় ল্যান্ড করেছে। তারপর সে দেখতে পায় যে সে আসলে একটি জলাশয়ের ভিতরে ল্যান্ড করেছে অ্যান্ড তার শিপটি আসলে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথম পার্টটি এখানে থাকলেও অ্যান্ড দ্বিতীয় পার্টটি সে আসলে খুঁজে পাচ্ছিল না। তারপর মাইলস বুঝতে পারে যে এই প্ল্যানেটটিতে আসলে জীবন থাকতে পারে, কারণ সেই গ্রহটিতে আসলে পানি অ্যান্ড অক্সিজেন রয়েছে। এরপর মাইলস খুঁজতে থাকে যে তার শিপের ভিতরে আসলে কেউ কি জীবিত আছে কিনা, কিন্তু সে আসলে অনেক খোঁজাখুঁজি করার পরেও সেই শিপের ভিতরে কাউকে জীবিত খুঁজে পায় না অ্যান্ড সে বুঝতে পারে যে সকল অ্যাস্ট্রোনট আসলে মারা গেছে। ককপিটে যাওয়ার পর মাইলস সেখানকার অবস্থা সবকিছু রেকর্ড করে সে তার প্ল্যানেটে পাঠানোর জন্য ট্রাই করতে থাকে। মাইলসের শিপে আসলে 2টি ইমার্জেন্সি স্কেপ শাটল ছিল, কিন্তু সেই শিপটি 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে সে শাটল দুটি তাদের থেকে অনেক দূরে গিয়ে পড়ে অ্যান্ড সেগুলো ছাড়া সে সেখান থেকে বেরোতেও পারবে না অ্যান্ড সে মনে মনে ভাবতে থাকে যে সে আসলে এই প্ল্যানেটে মারা যাবে অ্যান্ড এর জন্য সে সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছিল। তখনই তার মেয়ের কথা তার মনে পড়ে যায়। তারপর সে তার মেয়ের ভিডিও বের করে সে তার মেয়ের ভিডিও দেখতে থাকে অ্যান্ড সে মনে মনে ভাবতে থাকে যে 2 বছর ধরে সে তার মেয়েকে দেখতে পায় না। যখনই মাইলস এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছিল তখন সে খেয়াল করে যে একটি সিগন্যাল আসতেছে। তারপর সে খেয়াল করে যে এই সিগন্যালটি আসলে একটি স্লিপিং চেম্বার থেকে আসতেছিল, সেই চেম্বারটিতে আসলে কেউ একজন জীবিত আছে। এরপর মাইলস সেই চেম্বারটিকে খোঁজার জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে অ্যান্ড কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর মাইলস সেই চেম্বারটিকে খুঁজে পায়। তারপর মাইলস সেই চেম্বারটিকে খোলার জন্য ট্রাই করতে থাকে, কিন্তু সে বুঝতে পারে যে চেম্বারটি আসলে ক্র্যাশ ল্যান্ডিং করার পরে সেখানে লক হয়ে গেছে। এরপর মাইলস সেখানে গুলি করে তারপর সেই চেম্বারটি ওপেন করে অ্যান্ড ওপেন করার পর সে দেখতে পায় যে সেই চেম্বারটিতে আসলে 12 বছরের একটি ছোট্ট একটি মেয়ে রয়েছে। সে যখন সেই মেয়েটিকে কোলে করে নিয়ে সেই শিপের দিকে ফিরতেছিল তখন সে খেয়াল করে যে সেখানে অনেক বড় একটি পায়ের ছাপ রয়েছে অ্যান্ড সে বুঝতে পারে যে সেই প্ল্যানেটে আসলে অনেক বড় বড় এলিয়েন রয়েছে। তারপর সে তাড়াহুড়ো করে সে তার শিপে ফিরে যায়। মেয়েটি তখন অজ্ঞান অবস্থায় থাকার কারণে সে তার কাছ থেকে কিছু জানতে পারে না। তারপর শিপে যাওয়ার পর কিছুক্ষণ পর সে মেয়েটির জ্ঞান ফিরে। তারপর সে মেয়েটিকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, কিন্তু মেয়েটি আসলে অন্য গ্রহে থাকার কারণে সে তার ল্যাঙ্গুয়েজ আসলে বুঝতেছিল না। মাইলস আসলে তাকে কি জিজ্ঞেস করতেছিল সে আসলে কিছুই বুঝতে পারতেছিল না। ক্র্যাশ ল্যান্ডিং করার পরে মাইলসের ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরও নষ্ট হয়ে গেছিল অ্যান্ড এর জন্য সে কিছুই বুঝতে পারতেছিল না। তারপর মাইলস সে শিপের প্যাসেঞ্জার লিস্ট বের করে, আর প্যাসেঞ্জার লিস্ট বের করার পর সে জানতে পারে যে সেই মেয়েটির নাম আসলে গোয়া। পরের দিন সকালে মাইলস সেখান থেকে বেরিয়ে দেখতে যায় যে সে আসলে কোথায় আছে অ্যান্ড তার শিপের দ্বিতীয় পার্টটি আসলে কোথায় পড়েছে। অ্যান্ড সেটি দেখার জন্য সে যখন বের হয় তখন সে দেখতে পায় যে সেখানে অনেক বড় একটি ডাইনোসরের কঙ্কাল রয়েছে অ্যান্ড সে এটি দেখে বুঝতে পারে যে এখানে অনেক বড় বড় ডাইনোসর বাস করে। অ্যান্ড এটা ছাড়াও সে দেখতে পায় যে সেখানে আগ্নেয়গিরি থেকে গরম পানি বের হইতেছে। এরপরে মাইলস তার শিপের দ্বিতীয় টুকরাটি খুঁজে পায়। তারপর সে তার ব্যাগ থেকে একটি স্পেশাল গ্যাজেট বের করে সে জানতে পারে যে সেই মডিউলটি আসলে তাদের থেকে 15 কিলোমিটার দূরে একটি পাহাড়ের উপরে রয়েছে, যেটা দিয়ে সে আসলে এখান থেকে বেরোতে পারবে। মাইলস যখন এগুলো দেখতেছিল তখনই তার উপরে একটি ছোট ডাইনোসর এসে অ্যাটাক করে বসে। তারপর সে সামহাও সেই ডাইনোসরটিকে মেরে ফেলে। এরপরে সে পাহাড় থেকে নিচের দিকে তাকিয়ে দেখে যে সেখানে আসলে অসংখ্য ডাইনোসর রয়েছে অ্যান্ড এগুলো দেখে সে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি তার শিপের দিকে রিটার্ন করতে থাকে। কিছু দূর আসার পর সে খেয়াল করে যে একটি জুপের ভিতরে কিছু একটা লড়তেছে। তারপর সে যখন সেটাকে মারতে যাবে তখন সে দেখতে পায় যে সেখানে আসলে সেই গোয়া নামের মেয়েটি সেখানে রয়েছে অ্যান্ড গোয়া আসলে মাইলসকে দেখে সে দৌড়ে পালিয়ে যাচ্ছিল। তারপর মাইলস তাকে ধরে বুঝিয়ে সুজিয়ে সে শিপের ভিতরে নিয়ে আসে। শিপের ভিতরে আসার পর মাইলস গোয়াকে বলতে থাকে যে আমি আসলে আমাদের মডিউলটা খুঁজে পেয়েছি, সেটা আসলে পাহাড়ের উপরে রয়েছে। কিন্তু গোয়া আসলে তার কোনো কথাই বুঝতে পারতেছিল না। তারপর মাইলস একটি গ্লাসের ভিতরে কিছু রং ছিটিয়ে দিয়ে সে একটি পাহাড়ের ছবি আঁকিয়ে তারপর গোয়াকে বোঝায়। তারপর সে গোয়াকে বুঝিয়ে বলে যে সে পাহাড়ের উপরে আসলে গোয়ার ফ্যামিলি রয়েছে অ্যান্ড এই জন্য গোয়ার মাইলসের সাথে যেতে হবে। ফ্যামিলির কথা শুনে গোয়া আসলে তার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। প্লেনটি ক্র্যাশ ল্যান্ডিং করার আগে সেখানে গোয়া অ্যান্ড গোয়ার মা বাবাও ছিল, কিন্তু গোয়ার মা বাবা যে ক্র্যাশ ল্যান্ডিং এর ফলে সেখানে মারা গেছে মাইলস তাকে আসলে সেটা বলেনি। সে তাকে মিথ্যা কথা বলে। সে তাকে বলে যে পাহাড়ের উপরে তার মা বাবা রয়েছে। এরপরে মাইলস সেখান থেকে কিছু গ্রেনেড অ্যান্ড তার স্পেশাল গান নিয়ে সে সেই পাহাড়ের উপরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু 65 মিলিয়ন বছর আগে আসলে পৃথিবীতে 15 কিলোমিটার রাস্তা হেঁটে যাওয়াটা এতটা ইজি ছিল না, কারণ সেখানে আসলে তখন অনেক বড় বড় ডেঞ্জারাস ডাইনোসর বসবাস করত। মাইলস যখন গোয়াকে নিয়ে সামনের দিকে এগোচ্ছিল তখন গোয়া আসলে একটি গাছ থেকে কিছু ফল ছিঁড়ে তারপর সে মাইলসকে সেগুলো দেখায়। সেই ফলগুলোকে মাইলস তারপর একটি স্পেশাল ডিভাইসের ভিতরে ঢুকিয়ে দেখতে পায় যে এগুলো আসলে বিষাক্ত ফল। তারপর সে গোয়াকে বোঝায় যে এগুলো আসলে তুমি যদি খাও তাহলে তুমি মারা যাবে। তারপর মাইলস গোয়াকে সেগুলো ফেলে দিতে বলে। এরপরে তারা আরো সামনের দিকে এগোতে থাকে অ্যান্ড কিছু দূর যাওয়ার পর গোয়া দেখতে পায় যে একটি ডাইনোসরের বাচ্চা চূড়াবালির ভিতরে পড়ে গেছে অ্যান্ড সেটি সেখান থেকে উঠতে পারতেছে না। তারপর গোয়া গিয়ে সেই ডাইনোসরের বাচ্চাটিকে সেখান থেকে উঠায়, কিন্তু সেই ডাইনোসরের বাচ্চাটিকে সেখান থেকে বের করার পর তাদের উপর আসলে অন্য ডাইনোসর সেখানে আক্রমণ করে বসে। তারপর সেই ডাইনোসরের বাচ্চাটিকে সেগুলো মেরে ফেলে অ্যান্ড এটা দেখে গোয়ার মন আসলে খারাপ হয়ে যায়। এরপরে তারা আরো সামনের দিকে এগোতে থাকে অ্যান্ড কিছু দূর যাওয়ার পর তারা একটি ঝর্ণা খুঁজে পায়। সেই ঝর্ণাতে আসলে বিশুদ্ধ পানি ছিল। তারপর তারা সেখান থেকে পানি খেয়ে আরো সামনের দিকে এগোতে থাকে অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পর মাইলস ডিসাইড করে যে একটি গাছের উপরে উঠে তারা আসলে কোথায় আছে অ্যান্ড তারা আসলে কত দূর আসছে সেটা জানার চেষ্টা করবে। তারপর সে একটি অনেক বড় গাছে উঠে পড়ে অ্যান্ড তারপর সে দেখতে পায় যে তারা আসলে কাছাকাছি চলে আসছে অ্যান্ড সে যখন সেই গাছ থেকে নিচে নামতেছিল তখন গাছের একটি ডাল ভেঙে সে নিচে পড়ে যায়। এর ফলে তার শোল্ডারটি উল্টে যায় অ্যান্ড তখনই সেখানে হঠাৎ করে কিছু ডাইনোসর তাদের উপর অ্যাটাক করে বসে অ্যান্ড এগুলো দেখে গোয়া অনেক ঘাবড়ে যায়। তারপর সে মাইলসের কাছে মাইলসের বন্দুকটি নিয়ে যায়, কিন্তু মাইলসের শোল্ডার উল্টে যাওয়ার কারণে মাইলস আসলে বন্দুক দিয়ে শুট করতে পারতেছিল না। তারপর মাইলস গোয়াকে বলে যে তুমি আমার হাতের উপরে দাঁড়াও। তারপর গোয়া মাইলসের হাতের উপরে দাঁড়ায়। তারপর মাইলস তার শোল্ডারকে হ্যাচকা টান মেরে ঠিক করে ফেলে। তারপর সে গোয়াকে বলে যে তুমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাও। তারপর মাইলস তার বন্দুক দিয়ে সে ডাইনোসরগুলোকে একটা একটা করে মারতে থাকে অ্যান্ড এদিকে গোয়া দৌড়াতে দৌড়াতে জঙ্গল থেকে বেরিয়ে আসে। এরপরে সে একটি গাছের গুড়ির পিছনে লুকিয়ে থাকে। তখন তার পিছনে আসলে আকাশ থেকে অনেক বড় বড় ডাইনোসর পাখি নিচে নামতেছিল, কিন্তু সে এগুলো দেখতে পায় না। এরপর আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর থেকে 2টি ডাইনোসর এসে গোয়াকে মারার জন্য ট্রাই করতেছে। সেগুলো যখন তাকে প্রায় ধরেই ফেলবে তখনই সেখানে মাইলস চলে আসে অ্যান্ড মাইলস আসার পর তাদেরকে মেরে ফেলে। এরপরে মাইলস যখন গোয়ার কাছে যাবে তখনই সেখানে হঠাৎ করে পিছন থেকে একটি ডাইনোসর এসে গোয়াকে টেনে হিস্ট্রি পিছনের দিকে নিয়ে যেতে থাকে অ্যান্ড কিছু দূর নিয়ে যাওয়ার পর মাইলস সেই ডাইনোসরের উপর গুলি চালায় অ্যান্ড এর ফলে সেই ডাইনোসরটি তাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এগুলো ঘটার কারণে গোয়া আসলে অনেক ভয় পেয়ে যায় অ্যান্ড সে একটি পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে অ্যান্ড সে মাইলসের সাথে আসলে কোনো কথা বলতেছিল না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে আসলে অনেক ভয় পেয়েছে। তারপর মাইলস সেখানে রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করে। সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মাইলস গোয়াকে কাঁধে নিয়ে সামনের দিকে এগোতে থাকে অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় যে আসলে রাত হয়ে গেছে। এর জন্য মাইলস গোয়াকে নিয়ে একটি গুহার ভিতরে যায় অ্যান্ড এরপরে সেখানে তারা একটা ক্যাম্প করে। ক্যাম্প করার পরে মাইলস তার স্পেশাল জিপিএস সিস্টেমটি চেক করতে থাকে যে তারা আসলে কোথায় আছে এটা জানার জন্য, কিন্তু সেই জিপিএসটা চেক চেক করার পর সে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় যে তাদের শিপটি আসলে যে অ্যাস্ট্রয়েডের সাথে ধাক্কা লেগেছিল সেই অ্যাস্ট্রয়েডটা আসলে পৃথিবীর দিকে দিয়ে আসতেছে, অ্যান্ড এটি আসলে কিছু ঘন্টার ভিতরে পৃথিবীতে পড়বে। এই অ্যাস্ট্রয়েডটা পৃথিবীতে হিট করার সম্ভাবনা হলো 100%, অ্যান্ড এটা দেখে আসলে সে আরো ভয় পেয়ে যায়। এই সময়টা আসলে মূলত 65 মিলিয়ন বছর আগে পৃথিবীতে যে একটা অ্যাস্ট্রয়েড হিট করেছিল সেই সময়টা। 65 মিলিয়ন বছর আগে সেই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে হিট করার ফলে পৃথিবীর প্রায় 90% প্রাণী ধূলিসাৎ হয়ে গেছিল। তারা আসলে সেই টাইম পিরিয়ডে সেখানে পৃথিবীতে আসছে। এরপর সে গুহাকে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কালকে সকালে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তারপর তারা দুইজন সেখানে ঘুমিয়ে পড়ে, অ্যান্ড মাঝরাতে তারা হঠাৎ করে খেয়াল করে যে তাদের ক্যাম্পের চারপাশে যে তারা থার্মাল ইমেজিং সেন্সর লাগিয়েছিল সেই সেন্সরগুলো আসলে তাদেরকে ওয়ার্নিং দিতেছিল যে আশেপাশে বড় কোনো প্রাণী আছে। এরপর মাইলস দেখতে পায় যে ঝর্ণার পিছনে অনেক বড় একটি ডাইনোসর রয়েছে, অ্যান্ড সেই ডাইনোসরটি তাদের উপর আক্রমণ করে বসে। তারা সেই ডাইনোসরের হাত থেকে বাঁচার জন্য সেখানে থাকা একটি গুহার ভিতরে লাফিয়ে পড়ে, কিন্তু মাইলস জানতো না যে সেই গুহার ভিতরে অলরেডি ছোট একটা ডাইনোসর রয়েছে। এরপরে মাইলস সেই গুহা থেকে বেরোনোর জন্য গুহাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে, অ্যান্ড মাইলসের হাতে থাকা একটা স্পেশাল ডিভাইস তাদেরকে বলতে থাকে যে সামনে বেরোনোর একটি এক্সিট পয়েন্ট আছে, অ্যান্ড তারা সেদিকে যেতে থাকে। অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পর মাইলস দেখতে পায় যে ছোট্ট একটি সুরঙ্গ দিয়ে বাইরে থেকে বাতাস আসতেছে, কিন্তু সেই সুরঙ্গটা আসলে এতটাই ছোট যে সেখান দিয়ে আসলে তারা বের হতে পারবে না। তারপর মাইলস সেই সুরঙ্গটা খুঁড়ে বড় করার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করার পরেও সেই সুরঙ্গটা বড় করতে পারে না। তারপর তার হঠাৎ করে মনে পড়ে যায় যে তার কাছে গ্রেনেড আছে। তারপর মাইলস গ্রেনেড ইউজ করে সেই সুরঙ্গটা আস্তে আস্তে বড় করতে থাকে। সেই সুরঙ্গটা বড় হওয়ার পর সে গুহাকে বলে যে তুমি প্রথমে বাইরে বের হও, তারপর আমি বের হইতেছি। তারপর গুহা আগে আগে যেতে থাকে, অ্যান্ড মাইলস তাকে ফলো করতে করতে পিছে পিছে আসতে থাকে। অ্যান্ড কিছুক্ষণ যাওয়ার পর মাইলস খেয়াল করে যে সে গুহাটা আসলে ধসে পড়তে চলেছে। তারপর সে গুহাকে বলে যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে। তারপর গুহা তাড়াতাড়ি সেখান থেকে বেরোনো ট্রাই করতে থাকে, অ্যান্ড কিছু দূর যাওয়ার পর সেই গুহাটা সত্যি সত্যি সেখানে ধসে পড়ে, অ্যান্ড এর ফলে তারা দুইজন আলাদা হয়ে যায়। এরপরে মাইলস মনে করে যে গুহা মনে হয় মারা গেছে, অ্যান্ড এটা ভেবে সে অনেক চিল্লাতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর গুহা আসলে শীষ বাজিয়ে জানান দেয় যে সে আসলে জীবিত আছে। অ্যান্ড মাইলস এটা বুঝতে পেরে সে অন্য দিক দিয়ে বেরোনোর জন্য ট্রাই করতে থাকে গুহার কাছে যাওয়ার জন্য, কিন্তু তখন সেই গুহার ভিতরে থাকা একটি ডাইনোসর মাইলসের উপর অ্যাটাক করে বসে। তারপর মাইলস সেই ডাইনোসরটির সাথে ফাইট করতে থাকে, অ্যান্ড সেই ডাইনোসরটি মাইলসকে প্রায় মেরেই ফেলেছিল, কিন্তু সে অনেক চেষ্টার পর সেই ডাইনোসরটিকে মারতে সক্ষম হয়। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই যে গুহা আসলে সেই গুহা থেকে বের হয়ে সে বাইরে চলে আসছে, অ্যান্ড বাইরে এসে সে সামনের দিকে কিছুক্ষণ যাওয়ার পর তাকে একটি ছোট ডাইনোসর মেরে ফেলার জন্য ট্রাই করতে থাকে, কিন্তু গুহা দৌড়ে গিয়ে একটি গাছের গুড়ির নিচে লুকিয়ে পড়ে, কিন্তু সেই ডাইনোসরটি সেখানেও পৌঁছে যায়। মাইলস আসলে গুহাকে সেই গুহা থেকে বেরোনোর আগে তাকে কিছু গ্রেনেড দিয়েছিল যাতে সে কোনো বিপদে বলে সে নিজেকে সেভ করতে পারে। তারপর গুহা সেই গ্রেনেডগুলোর কথা মনে পড়ে যায়, অ্যান্ড সে তার ব্যাগ থেকে সেই গ্রেনেডগুলো বের করে সেই ডাইনোসরটিকে মেরে ফেলে। অ্যান্ড এদিকে আমরা দেখতে পাই মাইলস আসলে সেই গুহা থেকে বেরিয়ে আসছে। সে বেরিয়ে এসে সে আসলে গুহাকে খুঁজতেছিল, অ্যান্ড গুহাকে সে খুঁজতে খুঁজতে সে একটি চূড়াবালিতে পড়ে যায়। চূড়াবালিতে পড়ার পর সে আসলে চূড়াবালিতে আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল। যখনই মাইলস একদম পুরোপুরি চূড়াবালিতে ডুবে যাচ্ছিল তখনই সেখানে গুহা চলে আসে, অ্যান্ড গুহা আসার পর সে একটি গাছের ডাইল সে চূড়াবালির দিকে ছুড়ে দেয়। তারপর সে গাছের ডাইল ধরে মাইলস সেখান থেকে উঠে আসে। এরপর আমরা দেখতে পাই তারা আসলে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে, অ্যান্ড তারা কিছু দূর যাওয়ার পর তারা সেই পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের কাছে যাওয়ার পর মাইলস বুঝতে পারে যে এই পাহাড় আসলে দড়ি ছাড়া উপরে ওঠা যাবে না। তারপর সে গুহাকে উপরে উঠিয়ে দেয়। তারপর গুহা উপরে গিয়ে মাইলসের জন্য দড়ি বেঁধে সে দড়ি নিচে নামিয়ে দেয়। এরপর মাইলসও সেই পাহাড়ের উপরে উঠে যায়। পাহাড়ে ওঠার পর মাইলস দেখতে পায় যে তাদের শিপে সেই ভাঙা মডিউলটি সেখানে রয়েছে। এরপরে মাইলস ককপিটে গিয়ে তাদের প্ল্যানেটে সিগন্যাল পাঠাতে থাকে যে আমরা এখানে ক্র্যাশ ল্যান্ডিং করেছি, অ্যান্ড সে দেখতে পায় যে তার মডিউলটি টেক আপ করার জন্য একদম ভালো অবস্থায় রয়েছে, কিন্তু সে পিছনে তাকিয়ে দেখে যে সেখানে আসলে গুহা নেই। তারপর সে গুহাকে খুঁজতে থাকে, অ্যান্ড এদিকে আসলে গুহা সেই পাহাড়ের উপর ওঠার পর সে তার ফ্যামিলিকে খুঁজতে থাকে, কিন্তু গুহা খুঁজতে খুঁজতে তার ফ্যামিলিকে না পেলেও সে তার ফ্যামিলির ডেড বডি সেখানে খুঁজে পায়, অ্যান্ড সে বুঝতে পারে যে মাইলস আসলে তার সাথে মিথ্যা কথা বলেছে। অ্যান্ড এরপরে সেখানে মাইলস চলে আসে। মাইলস চলে আসার পর সে জানতে পারে যে গুহা আসলে সবকিছু জেনে গেছে। এরপর গুহা আসলে মাইলসের উপরে রাগ করে বসে থাকে, অ্যান্ড এদিকে আসলে সেই অ্যাস্ট্রয়েডটি আসলে পৃথিবীর কাছাকাছি চলে আসছিল, অ্যান্ড এর জন্য মাইলস গুহাকে বুঝিয়ে সুজিয়ে মডিউলে ওঠার জন্য রাজি করায়। তারপর তারা যখন সেখান থেকে টেক অফ করে চলে আসবে ঠিক সেই সময় তাদের উপর আরেকটি অ্যাস্ট্রয়েড এসে আবার হিট করে, অ্যান্ড এর ফলে তাদের মডিউলটি সেই পাহাড়ের উপর থেকে সোজা গিয়ে নিচে পড়ে। নিচে পড়ার কারণে তারা আসলে সেখানে অনেক আঘাত পায়। এরপরে গুহা দেখতে পায় যে মাইলস আসলে সেন্সলেস অবস্থায় আছে, অ্যান্ড সে প্লেনটিকে টেক আপ করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় যে ককপিটে একটা ওয়ার্নিং আসতেছে যে প্লেনটি আসলে টেক আপ করার জন্য ভালো পজিশনে নেই, অ্যান্ড এই জন্য তারা সেখান থেকে টেক আপ করতে পারতেছিল না। অ্যান্ড হঠাৎ করে সেখানে বড় বড় দুটি ডাইনোসর চলে আসে। ডাইনোসর আসার পর সেই ডাইনোসরগুলো আসলে তাদের উপর আক্রমণ শুরু করে দেয়। সেই ডাইনোসর আসলে তাদের প্লেনকে প্রায় ভেঙে ফেলেছিল, অ্যান্ড তখনই মাইলসের জ্ঞান ফিরে আসে। তারপর মাইলস যখন সেখান থেকে বেরিয়ে তার বন্দুক দিয়ে সেই ডাইনোসরদের মারতে যাবে তখন সে খেয়াল করে যে তার বন্দুকের আসলে চার্জ ফুরিয়ে গেছে, অ্যান্ড এই জন্য সে আসলে তাদেরকে মারতে পারতেছিল না। সেই ডাইনোসরগুলো আসলে মাইলসকে ফলো করতে করতে তাকে প্রায় ধরেই ফেলেছিল। তারপর মাইলস তাদের ভাঙা শিপের পিছনে গিয়ে সেই গানটিকে চার্জ করতে থাকে, অ্যান্ড এদিকে সেই ডাইনোসরগুলো আসলে মাইলসকে ছেড়ে গুহাকে মারার জন্য ট্রাই করতেছিল। সেই ডাইনোসরগুলো সেই স্পেস মডিউলকে ভেঙে ফেলার জন্য অনেক জোরে জোরে ধাক্কা দিতেছিল। এর ফলে সেই স্পেস মডিউলটি সেখান থেকে উল্টে নিচে পড়ে যায়। এটি টেক আপ করার জন্য তখন সেটি ভালো পজিশনে চলে যায়। অ্যান্ড এদিকে আসলে মাইলসের গান পুরোপুরি ফুল চার্জ হয়ে যায়। তারপর মাইলস শেষে একটি ডাইনোসরকে মেরে ফেলে। একটিকে মারার পর সে আরেকটি ডাইনোসরকে মারতে মারতে তার গানের পাওয়ার আবার প্রায় শেষ হয়ে যায়। অ্যান্ড অনেক চেষ্টার পর সে দুটো ডাইনোসরকে মারতে পারে, কিন্তু সে যখন দুটো ডাইনোসরকে মেরে সে তার মডিউলের দিকে রিটার্ন করতেছিল তখন সে খেয়াল করে যে সেখানে হঠাৎ করে অন্য আরেকটি বড় ডাইনোসর চলে আসছে। তখন আসলে তার গানেও কোনো পাওয়ার ছিল না যে সে আসলে সেই গান দিয়ে সেটাকে মারবে। অ্যান্ড এই জন্য সে গুহাকে বলে যে তুমি এখান থেকে মডিউল নিয়ে বেরিয়ে যাও। তারপর সে ডাইনোসরটি মাইলসকে তাড়া করতে থাকে। অ্যান্ড তাড়া করতে করতে সে আগ্নেয়গিরিতে থাকা জলাভূমিতে তাকে আবার নিয়ে আসে। মুভি শুরুতে মাইলস দেখতে পেয়েছিল যে এখানে কিছুক্ষণ পর পর নিচ থেকে গরম পানি উপরে আসে। মাইলস সেই ডাইনোসরটিকে এটি ভেবে নিয়ে আসছিল যে সেই ডাইনোসরটিকে সেই গরম পানিকে ব্যবহার করে সে সেখানে মেরে ফেলবে, কিন্তু সেই ডাইনোসরটি এতটাই বড় ছিল যে সেই গরম পানি আসলে তার চামড়া ভেদ করে ভিতরে ঢুকতে পারতেছিল না। তারপর সেই ডাইনোসরটি মাইলসকে প্রায় মেরে ফেলেছিল। অ্যান্ড তখনই সেখানে হঠাৎ করে গুহা চলে আসে। গুহা চলে আসার পর অনেক বড় একটি গাছের গুঁড়ি সেই ডাইনোসরের চোখে সে ঢুকিয়ে দেয়। তারপর সে ডাইনোসরটি গরম পানির ভিতরে পড়ে সেখানে সে মারা যায়। এরপর মাইলস আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় যে আর মাত্র কয়েক মিনিটের ভিতরে সে অ্যাস্ট্রয়েডটি পৃথিবীকে হিট করবে। অ্যান্ড এর জন্য সে গুহাকে নিয়ে সেখান থেকে দৌড়ে সে মডিউলে চলে আসে। অ্যান্ড মডিউলে আসার পর সে মডিউলটি স্টার্ট করে তারপর সে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে দেখতে পায় যে তারা সেখান থেকে বের হওয়ার কয়েক সেকেন্ড পরেই সেই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীকে গিয়ে হিট করে। অ্যান্ড এর ফলে পৃথিবীর প্রায় 90% জায়গা ধ্বংস হয়ে যায়। তারপর মাইলস তার প্ল্যানেটের দিকে যেতে থাকে। অ্যান্ড এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিচে কমেন্টে জানান। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।